হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপিএপ এডুকেশনে। তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা আরপিএপ এডুকেশনে যে রিকোয়েস্ট করেছিলে, হ্যাঁ, তার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022 ও আপকামিং যে কোনো রকম টেট পরীক্ষা। তোমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম জনের হাতে খুব সময় কম। তারা বলেছে যে হঠাৎ যদি নোটিফিকেশান দিয়ে দেয় তো 3-4 মাস যদি হাতে টাইম থাকবে সেটাতে আমরা কীভাবে 5টা সাবজেক্টের প্রিপেয়ার হব বা কমপ্লিট করতে পারবো। সেই কারণে তোমাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি 5টা সাবজেক্টেরই টপিকগুলো, বিগত 2-4টে পরীক্ষার এক্সামের, ঠিক আছে, যে 4 বছর আগে আমরা এক্সাম পেয়েছি সেই 3-4টি পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইজ করে প্রত্যেকটি টপিককে ভাগ করেছি এবং প্রথম কোনগুলো কমপ্লিট করবে, তারপর কোনগুলো, এই জন্য 3টে টাইপে ভাগ করেছি, যাতে তোমরা 3-4 মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে পারো। যাদের একেবারে পড়াশোনা রেডি হচ্ছে, এখন থেকে চালাচ্ছ, তাদের জন্য তো অতি উত্তম, আর যারা করনি তারাও কিন্তু দ্রুত এই স্ট্র্যাটেজিতে কমপ্লিট করতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তাই মনোযোগ সহকারে খুব দ্রুত বলে দেবো, কমপ্লিট করে নাও ভিডিওটি। আশা করবো এখান থেকে তোমরা মোটিভেট হতে পারবে এবং পড়াশোনার জন্য একটা উদ্দীপনা পাবে। দেখো, 5টি সাবজেক্ট, তোমাদের 5টি সাবজেক্টের যে প্রত্যেকটি ইউনিট, সেই ইউনিটগুলোকে 3টে টাইপে ভাগ করতে হবে: বাংলা, ইভিএস, ম্যাথ, ইংলিশ, সিডিপি। 15-16টা করে যদি ইউনিট থাকে 3টে টাইপে ভাগ করতে হবে। সিলেবাস নিয়ে বসবে, 15 মিনিটের কাজ, বেশি টাইম লাগবে না। আরও কাজটা তোমাদের সহজ করে দিয়েছি, এখানে আরপিএপ এডুকেশনের তরফ থেকে তোমাদেরকে বিভাগটা করে দেওয়া হয়েছে, তবু তোমরা নিজের মতো করে নেবে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1-এ রাখবে প্রথমে যেগুলো আয়তনে বড়, খুব কঠিন এবং একটা খুব গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো। এবার সেগুলো কি, সেগুলো আমরা পরে আলোচনা করে দেবো, তোমাদের সুবিধার্থে করে দিয়েছি। তবুও তোমরা কোশ্চেন পেপার নিয়ে ঘাঁটবে, যত ঘাঁটবে তত জানতে পারবে কোশ্চেনগুলো, স্টাইলটা, টপিকটা, ধাঁচটা। তারপর মডারেট লেভেল বা মিডিয়াম টপিক, ঠিক আছে, মানে এখানে 5-6টা টপিক হয়ে গেল, বাকি যে 5-6টা টপিক আছে সেগুলো মিডিয়াম। এগুলো করার পর তারপর দ্বিতীয়তে হাত দেবে। বারবার বলছি, টাইপ 1 যেগুলো রাখা হয়েছে সেগুলো প্রথমে কমপ্লিট করবে, কারণ 3-4 মাস হাতে টাইম, সেটা মাথায় রাখবে। কোশ্চেন যেখানে বেশি আসবে বা আসছে বিগত বছর ধরে সেইগুলো আগে করবে। টাইপ 2 তারপরে করবে, মিডিয়াম সেটাও বলে দেওয়া আছে টপিকগুলো, আর তারপর টাইপ 3, টাইম পেলে অল্প সময়ে যেগুলো হয়ে যায় সেই ইজি টপিকগুলোকে করবে। অর্থাৎ প্রথম দুটো একদম 100%, মানে একদম ফিডব্যাক সেরকম বুঝে করতে হবে, তারপর অল্প টাইম দেবে এই টাইপ 3-তে, নাহলে কমপ্লিট করতে পারবে না। যাদের এগিয়ে আছে তাদের তো এগিয়ে আছে, কিছু করার নেই। যারা টাইম পাবে না তাদেরকে লড়তে হবে, তাদের সাথে কম্পিটিশান, পড়াশোনার ক্ষেত্রে লড়া। তো 5টি সাবজেক্টের টপিক এখানে বিশ্লেষণ করা হলো, দেখে নাও। প্রথমেই সিডিপি, একদম 5টা সাবজেক্ট, আলাদা কোনো ভিডিও তোমাদের দেওয়া হবে না, এখানেই সব কমপ্লিট হয়ে যাচ্ছে। সিডিপি, সিডিপি টপিক থেকে তোমরা কি করবে, 3টা পার্ট প্রথমেই যেগুলো পড়বে, টাইপ 1, অল থিওরি, প্রত্যেকটি তত্ত্বগুলো পড়বে, তথ্য যেগুলো আছে যে কোনো রকম, সেটা পিয়াজে, ভাইগটস, কি যাই হতে পারে, প্রত্যেকটি মডেল পড়বে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশ টপিকটা টাইপ 1-এ রাখা হয়েছে, ইনক্লুসিভ এডুকেশনটা রাখা হয়েছে, তারপর বুদ্ধি আছে, বুদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ, শিখন টপিকটা, লার্নিং অ্যান্ড টিচিং সেই টপিকটা, বিভিন্ন অভিজ্ঞতা আর তার পরিমাপ ইত্যাদি, অর্থাৎ এই লেভেলের ইত্যাদি, মানে অনেকে এখানের সঙ্গে অ্যাড করতে পারে এই টপিকগুলো, এটা হচ্ছে হাই লেভেল, অর্থাৎ এইগুলো থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে, একদম টপিক তোমাদের বলে দিচ্ছি যাতে খাটতে কম হয়, তবু তোমরা কোশ্চেন পেপার ঘেঁটে দেখতে পারো। এরপর টাইপ 2, কারণ এগুলো দেখো রীতিমতো চেঞ্জ হয়, ঠিক আছে, এগুলো বিগত বছরের পারপাসে। এবার হয়ে গেল দ্বিতীয় নম্বরে কি, এগুলো কমপ্লিট হবে তারপর এগুলোতে হাত দেবে, ওই 3-4 মাসের মধ্যে বলছি। এবার তোমাদের মতামত থাকতেই পারে, সেটা আলাদা কথা। যেবার বলছি এডুকেশন কমিশন, যে সমস্ত কমিশনগুলো আছে খুব দ্রুত আমরা কমপ্লিট করবো, 18 ঘড়িটা আমাদের ডেসক্রিপটিভ ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তো সেই এডুকেশন কমিশন, শিক্ষার যে সমস্ত আইন সেগুলোও বলে দেবো তোমাদেরকে, সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, মনস্তত্ত্ববিদ সংক্রান্ত উক্তি, বিভিন্ন টার্ম, ফুল ফর্ম, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোকে টার্ম, মানে টাইপ 2-তে রাখতে হবে। তোমরা বলবে যে ফুল ফর্ম টার্ম তো সহজ, কিন্তু প্রশ্ন তো এখান থেকে বেশি আসে ভাই, তাই সেই কারণে আমাদেরকে এগুলো রাখতে হবে। টাইপ 1 হাত দেবো, কমপ্লিট করবো, তারপর আগে কমপ্লিট হয়ে যাবে, তার আগে হাত দেবো না, কিন্তু টাইপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর টাইপ 2-তে কমপ্লিট করবো, প্রথম টাইপ 1, টাইপ 2, তারপরে আমরা টাইপ 3-তে দেখবো যেগুলো অবশিষ্ট পড়ে রইলো, তার মধ্যে সাইকোলজি পার্টটা দেখবো, স্মৃতি, মনোযোগ, প্রেরণা, এগুলো 2-4 বার করে পড়লেই মোটামুটি হয়, জেন্ডার, হ্যাঁ, লিঙ্গগত বৈষম্য, যে সমস্ত পার্টগুলো আছে, তারপর বিভাজন, সহপাঠক্রমিক, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং কিছুটা পেডাগগি দেখে নেবো। WBTET-এর ক্ষেত্রে পেডাগগি আসে না, সেই কারণে লাস্টে পেডাগগিকে রাখা হয়েছে, এগুলো একটু দেখে রাখতে হবে হাতে টাইম পেলে। তাহলে সিডিপি আশা করছি তোমরা জেনে নিতে পারলে। এবার আমরা পেয়ে যাচ্ছি বেঙ্গলি, একদম একটা ক্লাসই হয়ে যাচ্ছে। দেখো বেঙ্গলি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, যেগুলো এগুলো হচ্ছে বিগত 3-4 বছরের প্রশ্নপত্র অ্যানালাইজ করে এবং সিলেবাস অ্যানালাইজ করে।
বেঙ্গলিতে টাইপ টু ওয়ানে যেগুলো রাখবে প্যাসেজগুলো তোমাদের প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? সেই জন্য টাইপ থ্রিতে আমি প্যাসেজটাকে তোমাদেরকে প্রেফার করছি, আমরা করছি আর কি, মানে অনেক অভিজ্ঞ সম্পন্ন মানুষেরও মতামত তোমরা জেনে নিতে পারো। তো প্রথমেই জানতে হবে টাইপ ওয়ান কমপ্লিট করবে কি, কারক, সমাস, সন্ধি, বর্ণ বিশ্লেষণ, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, হ্যাঁ বর্ণ সম্পর্কে যে সমস্ত বিষয় আছে সেই টপিকগুলো, কারণ এই কয়েকটা টপিক থেকে বেশি প্রশ্ন আসে। প্রত্যেক টপিক থেকে 3-4টে করে কোশ্চেন এসে গেলেই বুঝতে পারছো কী পরিমাণে হতে পারে। তো আগে এগুলো কমপ্লিট করবে, তারপরে কি কমপ্লিট করবে দেখো। তোমরা বলবে এগুলো তো কঠিন, আগে কঠিনটা কেন বলছেন, কারণ এটা আপনি প্রিপেয়ার করতে চাইছেন, তোমরা প্রিপেয়ার করতে চাইছো, কমপ্লিট করতে চাইছো, ঠিক আছে? তার আগে কিন্তু হবে না, তাই যেখান থেকে কোশ্চেন আসবে সেই টপিকগুলোকে আমাদেরকে আগে প্রিপেয়ার করতে হবে, কারণ হাতে টাইম 3-4 মাস। যারা কমপ্লিট করছে তাদের তো আলাদা কথা, একদম সূত্রপাত ধরে তারা এগিয়েছে আস্তে আস্তে, যারা ক্লাস করছে আমাদের এখানে, তোমরাও ক্লাস করো। টাইপ টুতে দেখো ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, এটা খুব গুরুত্বপূর্ণ, ক্রিয়াকালটা, উদ্দেশ্য, বিদেহ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলো, বর্ণ, বর্ণ থেকেও দেয়, শব্দ থেকে দেয়, প্রত্যয়, অব্যয়, উপসর্গ, গঠনগত ভুল, শুদ্ধ, অশুদ্ধ, এখান থেকে অনেক প্রশ্ন আসে, অর্থাৎ এটা হচ্ছে টাইপ টু। প্রথম তোমরা যেটা সব থেকে বেশি প্রশ্ন আসছে সেখান থেকে, অর্থাৎ গুরুত্বপূর্ণও আছে, টাইম লাগবে, আয়তনে বড়, সেগুলো টাইপ ওয়ানে রাখা হয়েছে, তারপর টাইপ টুতে রাখা হয়েছে, তারপর টাইপ থ্রিতে। এগুলো হয়ে গেলে সমার্থক শব্দ বলবে, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীত অর্থ, এগুলো তো অনেক প্রশ্ন আসে, তাহলে এগুলো কেন টাইপ থ্রিতে? দেখো লিঙ্গ পরিবর্তন, বানান, এগুলো খুব সহজে তোমরা পারবে, বিপরীত সাহিত্য, এগুলো যদি নাও পড়ে থাকো আন্দাজও অনেকে করে দিতে পারবে। সাহিত্য সংক্রান্ত প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে, বিভিন্ন শব্দ তার অর্থ জানতে চাই, সেই কারণে এগুলো রেখেছি, যেগুলো সময় লাগবে, গুরুত্বপূর্ণ, কোশ্চেন বেশি আসছে, হ্যাঁ, এবং আয়তনেও বড়, সেগুলোকে আগে রাখা, তারপর তার থেকে কিছুটা কম, তারপর টাইপ থ্রিতে রাখা। তার বলে এখানে প্রশ্ন আসবে না তা নয়, বানান থেকেও প্রশ্ন আসবে, বিপরীত থেকেও আসবে, এগুলোও আসে সমার্থক শব্দ, কিন্তু এগুলো সহজে হয়ে যায় সেই কারণে। তাই 3টে টাইপই গুরুত্ব দিতে হবে, সব থেকে গুরুত্ব দেবে প্রথম প্রথমগুলো যেগুলো আছে। আর বাংলার ক্ষেত্রে বলে দিতে পারি যে বাংলার ক্ষেত্রে টাইপ 3টে টাইপই গুরুত্বপূর্ণ, কারণ কম টপিক থেকে কোশ্চেন আছে, কিন্তু যেগুলো আসে সেইগুলি এখানে প্রত্যেকটা উল্লেখ করে দেওয়া আছে। এবার ইংলিশ, ইংলিশের প্রথমেই যেগুলো থেকে মডারেট একদম সেগুলোকেই রাখা হয়েছে হাই লেভেলে। কমপ্লিট করবে প্রথমে আর্টিকেল, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, যেগুলো সব থেকে বেশি প্রশ্ন আসছে, আর্টিকেল, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার চেঞ্জ, এরর কারেকশন, কারেক্ট স্পেলিং বা এরর স্পেলিং, ফ্রেজাল ভার্ব, এই কয়টা যদি টপিক করে নিতে পারো তাহলে অনেকটা তোমাদের মোটিভেট হতে পারবে, হ্যাঁ একটা মোটিভেশন এসে যাবে মাইন্ডের মধ্যে। তারপর টাইপ টুতে হাত দেবে সিনোনিম, অ্যান্টোনিম, এখানে তো খুব প্রচুর প্রশ্ন আছে, 4-5টা, কিন্তু কত সিনোনিম অ্যান্টোনিম করবে তাতে সময় চলে যাবে, সময় নষ্ট করা যাবে না, সেই কারণে আগে যেগুলো পড়ে কমপ্লিট করেও নাম্বার তুলে নেওয়া যাবে সেই টপিকটা টাইপ ওয়ানে রাখা হয়েছে। তারপর টাইপ টুতে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, হ্যাঁ। ভার্বস, ওয়ার্ড মিনিং, এখান থেকেও প্রশ্ন দেয়, টেন্স অর্থাৎ বেসিক গ্রামাটিক্যাল পার্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে দিয়ে দেবে, রিয়ারেঞ্জ দিয়ে দিতে পারে, এবং ইডিয়মস, এগুলো প্রশ্ন আসে কিন্তু এগুলো প্র্যাকটিস, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিমস, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে কি, এগুলো ভোকাবুলারি পার্ট, সেগুলো তোমাদের কোনটা পাবে কোনটা পাবে না এরকম বলা যায় না, কিন্তু প্রশ্ন আসে টাইপ টু, টাইপ টু থেকে প্রচুর, দুটো টাইপ। আর টাইপ থ্রিতে যেটা আছে, টাইপ ওয়ান টাইপ টু করলে আশা করি খুব বেশি দরকার নেই, আর টাইপ থ্রি হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, হাতে টাইম পেলে অন্যান্য গ্রামাটিক্যাল পার্টগুলো তোমরা এগিয়ে রাখবে, আর পেডাগজিটাও অল্প কিছু দেখে নেবে, সেই কারণে এটা প্রায়োরিটিতে 3rd নম্বরে দিয়েছি। টাইপ ওয়ান টাইপ টু বাংলার, মানে বাংলা বা অন্যান্য ক্ষেত্রে সিডিপি প্রত্যেকটাই দেখতে হবে, ইংলিশের তো প্রথম দুটো হয়েই গেল, আর বাকি যে এক্সট্রা গ্রামাটিক্যাল পার্ট পেডাগজি সেটা ইংলিশের। এবার ইভিএস আর ম্যাথ, ইভিএসটাও চটপট দেখে নাও, ইভিএস কি বলছে, টাইপ ওয়ানে কি রাখবে, এনভায়রনমেন্ট, ইভিএস, এই ইভিএসের যে 15-16টা টপিক আছে আগে সেগুলো কমপ্লিট করে দাও, বাকি যে প্রশ্নগুলো আসছে সেগুলো টাইপ ওয়ান টাইপ টু, এটা সরি টাইপ টু আর টাইপ থ্রিতে রাখা হয়েছে সব, মানে এখানে যদি টাইপ থ্রিটা নাও পড়ো, এই কারণে এই টাইপ থ্রিতে থেকে খুব বেশি হলে 1টা কি 2টো প্রশ্ন আসবে, এগুলো কেউ বলতে পারে না, এই 2021-31 জানুয়ারি যে প্রশ্ন এসেছিলো আনকমন টাইপের সেটা দেখেছি টাইপ থ্রি থেকে, পরিবেশ সংক্রান্ত যে কোনো কিছু দিয়ে দিতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য কিছু। এবার ইভিএস, ইভিএসের অল মানে এনভায়রনমেন্ট ইউনিটস, এখানে উদ্ভিদ, প্রাণী, সংরক্ষিত অঞ্চল, C2X C2 থেকে দিয়েছিল পরীক্ষা, এবারে শারীরবৃত্ত প্রক্রিয়া, দূষণ, হ্যাঁ ভাইরাস, জীবাণু, যাই বলো না কেন, মানে শালুক সংশ্লেষ, সব কিছু এর মধ্যে পড়ে যাচ্ছে, এই মানে আগে এইগুলো কমপ্লিট করবে, যেটা সাবজেক্টের নাম আছে সেটা তো এড়িয়ে যেতে পারি না, কোশ্চেন যেখান থেকেই আসুক। আর তারপর টাইপ টুতে হাত দেবে যেটা জিকে টাইপ, জেনারেল জিওগ্রাফি থেকে যেটা পড়বে তোমরা, মৃত্তিকা, সৌরজগৎ, ভৌমজল, বৃষ্টিপাত, যেখান থেকে প্রশ্ন এসেছিলো 2021-এ সেই টপিকগুলো, জেনারেল সায়েন্স হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দুটোই, লাইফ সায়েন্সের ক্ষেত্রে অঙ্গ, রোগ, জীবাণু, এই সমস্ত বিষয়গুলো আছে, আরও আছে, সেইগুলো জিকে টাইপ পড়তে হবে। ফিজিক্যাল সায়েন্সের একক, ফর্মুলা, তড়িৎ পরিবাহী, ধাতু,
এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে, ব্যাস এই কটা করে নিলে ইভিএস এর কিছু দরকার নেই। আনকমন টপিক হচ্ছে এই টাইপ থ্রিটা, এখান থেকে দু একটাও দিয়ে দিতে পারে, কিন্তু হাতে টাইম পেলে তখন একটু ঘেঁটে ঘুঁটে দেখবে পরিবেশ সংক্রান্ত তথ্যগুলো। এরপর আমরা ম্যাথে চলে যাচ্ছি, তাহলে আজকে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। কমেন্টে এখনই চটপট তোমরা একটা লাইক করে দেবো এবং কমেন্টে জানো ক্লাস তোমাদের কেমন লাগলো। এগুলো কিন্তু বিগত বছরের কোশ্চেনকে সম্পূর্ণভাবে অ্যানালাইজ করে, ঠিক আছে? রমনিসবিস হতে পারে, কারণ প্রতিবার কী পরীক্ষায় আসছে বা আসবে সেটা কেউ বলতে পারে না, এসেছে যেটা সেটা বলে দেওয়া যায়। এবার ম্যাথে টাইপ ওয়ান যেগুলো রাখবে, কঠিন হলেও রাখতে হবে, প্রথমেই যেগুলো কমপ্লিট করে নেবেন, নাম্বার সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্প্লিফিকেশান যেটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে, 5-6টা করে প্রায়। নাম্বার সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্প্লিফিকেশান, এলসিএম, এইচসিএম, আগে এই 4টাকে একদম কমপ্লিট করে নেবে, তারপর টাইপ টুতে হাত দেবে যেটা বেশি প্রশ্ন এসেছিলো এই টপিকটা থেকে, বিভাজ্যতা, ভগ্নাংশ, ভাগ পদ্ধতি, ঠিক আছে? এই টপিকটা অর্থাৎ এই 5টাকে একদম করে নিতে পারলেই মোটামুটি অনেকগুলো কোশ্চেন এখান থেকে আছে। তারপর তোমরা যাবে এই অ্যাভার জ্যামিতি, জ্যামিতি থেকেও প্রশ্ন এসেছিলো, আর তার মাঝে এই অ্যাভারেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ইটিসি, অর্থাৎ অ্যাভারেজ দেওয়া আছে মানে অ্যাভারেজ সংক্রান্ত অন্যান্য পরীক্ষা, যেমন সিম্পল ইন্টারেস্ট, মিক্সচারটা তোমরা একটু পড়ে নিতে পারো। এরকম জ্যামিতি, জ্যামিতির সাথে কী দেখে নেবে, বীজগাণিতিক সূত্রাবলী, এগুলো হচ্ছে টাইপ টুতে পড়ছে, অর্থাৎ টাইপ ওয়ান টাইপ টুটাকে বেস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। আর টাইপ থ্রিতে যেগুলো পড়ে আছে সেগুলো বাকি অংশগুলো সিলেবাসের সাথে টাইম পেলে পড়তে সবই হবে, তারপর সেগুলো দেখবে। অর্থাৎ প্রশ্ন বেশি আসছে নাম্বার সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্প্লিফিকেশান, এলসিএম, এসএফ, বিভাজ্যতা, ভগ্নাংশ, ভাগ পদ্ধতি, অ্যাভারেজ, জ্যামিতি থেকে বীজগাণিতিক সূত্রাবলী কিছু দেখে নেবে, তাছাড়াও টাইম অ্যান্ড ডিস্টেন্স এই সেকেন্ড প্রায়োরিটিতেই রাখবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? আরও যে সিম্পল ইন্টারেস্ট, এই জাতীয় যে অঙ্কগুলো মোটামুটি পরপর যেগুলো সাজানো থাকে সিলেবাসে দেখবে, পরপর কোনো লিঙ্ক ছাড়া কিন্তু নয়, প্রথমে নাম্বার সিস্টেম, তারপর একটা কিছু এলসিএম, এসিএফ, তারপর অ্যাভারেজ, পার্সেন্টেজ, এইরকম করে যাবে লিঙ্ক বাই লিঙ্ক। তাই অ্যাভারেজ যখন পড়বে তার সাথে সাথে পার্সেন্টেজটাও পড়ে নেবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স পড়ে নেবে, এগুলো টাইপ টুতে রাখবে, ঠিক আছে? তো এই ছিল ক্লাস, একদম সম্পূর্ণ অ্যানালাইজ করে দিচ্ছি, তোমরা কমেন্টে জানাও যে কেমন লাগলো। প্রথমে কিন্তু 3টে টাইপে ভাগ করে নিতেই হবে, না হলে কিন্তু ভাই 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট করা খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এটা যেহেতু অ্যানালাইজ করে দেবো তাই বারবার বলছি, তোমরা কমেন্টে জানাও ক্লাস কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, অনেক স্টুডেন্ট কিন্তু এই ক্লাসগুলো পাচ্ছে না, তাদের কাছে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, ফ্রি অফ কোর্স তাদের কাছেও প্রোভাইড করার সুযোগ দাও, তারাও একটু জানুক পড়ুক, ঠিক আছে? অনেকেই চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে, তারা হয়তো ঠিকমতো সবার কাছে পায় না, অবশ্যই তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? কেমন লাগলো মতামত জানাতে ভুলবে না। এরপর তোমরা 3-4 মাসের মধ্যে জন্য প্রস্তুতি এইভাবেই নিতে পারো, ঠিক আছে? এখন থেকে যেমন চলছে চলো, কিন্তু যেই নোটিফিকেশান দিয়ে দেবে বিজ্ঞপ্তি এসে যাবে যখনই আসুক সেটা, তারপর থেকে 3-4 মাসের স্ট্র্যাটেজি, কারণ সবার হাতে কিন্তু টাইম নেই, অনেকে কর্মস্থলে ব্যস্ত আছে, হ্যাঁ তাদেরকে এইভাবে এগোতে হবে। আর কীভাবে পড়বে সেটা গত ভিডিওতে দেখে নিয়েছি, যারা অন্যান্য প্রচুর স্ট্র্যাটেজি দেওয়া দেখোনি ভিডিওগুলো সেগুলো দেখে নেবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। এটা দেখে যদি সুবিধা হয় এর থেকেও বেশি সুবিধা হবে আগেরগুলো যদি দেখে নিতে পারো। তো অবশ্যই দেখে নাও, যাদের হাতে টাইম আছে তারা পড়তে থাকো, যাদের হাতে টাইম নেই তারাও প্রত্যেক দিন 5টা করে সাবজেক্ট নিয়মিত 5 মিনিট হলেও উল্টে পাল্টে দেখো, তাহলে অনেক সুবিধা পাবে। অন্যান্য ক্লাসগুলো করে নাও, প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের উপরে হাইলাইট হচ্ছে, সমস্ত লাইভ ক্লাসের আপডেট এবং PDF সেখানেই পাবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।